हाय गाइस वेलकम अगेन टू स्मार्ट दुनिया यूट्यूब चैनल अपन के भिडियोते स्वागत जाची संगे जाना शुभेच्छा कारण भिडियोते अपनारा खूब भलो चाकरी खबर पे चले। हाँ बंधुरा खूब भलो चाकरी खबर ग्रुप सी लेवल चाकरी खबर वेतन काटामो खूब भलो स्थायी चाकरी और योग्यता खूब ही सामान्य उच्च माध्यमिक पास योग्यत अपनारा आवेदन करते पारबेन। तो क्यों आवेदन करबें कतगुलो वैकेंसी रही है की योग्यता चाव की क्राइटेरिया चेहरे एवरीथिंग डिटेल्स अपन के आजकल भिडियोते जाची सरसरि अन स्क्रिने अपनी देखते ऑफिशियल नोटिफिकेशन नहीं चले ऑफिशियल नोटिफिकेशन के अपने विस्तारित जाना नोटिस अपनारा डाउनलोड करबें अवश्य डिस्क्रिप्शन बक्स लिंक देवा थक लिंक के अपनारा इटे डाउनलोड करबें। एप्लीकेशन भारतीय सिटीजन आह्वान अर्थात पश्चिमबंगे जेको जिले अपनी बस करूँ ना क्या सारा देश के जो प्रान अपनी ये आवेदन करते हैं को समस्या नहीं। अपन वैकेंसी रही है 17 खाना पोस्ट होच्छे पर्सनल असिस्टेंट अथवा स्टेनोग्राफर ग्रेड सी लेवल किन्तु जॉब एखाने पे मैट्रिक्स नये अनुजाई वेतन काटामो आपनादेरके देवे स्केल होच्छे 28,900 थेके 74,500 मिनिमाम किन्तु 32,500 टाका वेतन रयेछे। एखाने वैकेंसी डिटेल्स आपनारा देखते पाच्छेन एकटा टेबिल बानिये देवा आछे जेखाने कादेर कतगुलो वैकेंसी बोले देवा आछे। अनरिजार्वड एक्सिस्टिंग वैकेंसी आछे देखुन 4 एक्सपेक्टेड वैकेंसी आछे एकटा टोटल वैकेंसी आछे 5 এইভাবে করে করে ओबिसी बी একটা টোটাল ভ্যাকেন্সি এরকম ओबिसी ए একটা তারপরে শিডিউল কাস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি 3 আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরি টোটাল ভ্যাকেন্সি 3 ভাবে মিলিয়ে মোট কিন্তু 17 ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি আছে জানতে হবে আমার যোগ্যতা আছে কি না এই পদে অ্যাপ্লাই করার। তো আমি বলে দিই এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে যে যোগ্যতা আপনাদের আশা করছি সবারই আছে তার সঙ্গে কম্পিউটার স্পিড 30 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে অথবা শর্ট হ্যান্ড টাইপিং স্পিড 120 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তাছাড়া বেসিক কম্পিউটার নলেজ এই হচ্ছে যোগ্যতা ক্রাইটেরিয়া। পার্সন উইথ ডিসএবিলিটিদের জন্য 40% অ্যান্ড অ্যাবভ এই হচ্ছে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তবেই আপনারা এই সুবিধাটা নিতে পারবেন। দেন বয়স বয়সটা খুব ফ্যাক্ট করে এখানে 18 থেকে 32 অবধি আবেদন করার কথা বলা আছে যদিও এসসি এসটি 5 ছাড় পাবে ওবিসি 3 ছাড় পাবে সরকারি নিয়ম অনুসারে এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে পিডব্লিউডি সবাই কিন্তু ছাড় পাবেন। এখানে বল দেওয়া হচ্ছে আপনাদের যে বয়সটা হিসাব করবেন সেটা আপনাদের মার্কশিটের বা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেটা মাধ্যমিকের সেই অনুযায়ী কিন্তু আপনাদের গ্রাহ্য হবে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের যেরকম ডেট অফ বার্থ দেওয়া আছে সেই অনুযায়ী গ্রাহ্য হবে আপনাদের বার্থ সার্টিফিকেট গ্রাহ্য হবে না। এখানে বলে দেওয়া আছে এসসি এসটি ওবিসি ওবিসি ক্যান্ডিডেটদেরকে যারা এখানে অ্যাপ্লাই করবেন যদি আলাদা স্টেট থেকে অ্যাপ্লাই করেন তাহলে জেনারেল কাস্ট হিসেবে গ্রাহ্য করা হবে। পশ্চিমবঙ্গ থেকে এসসি এসটি ওবিসি আবেদন করলে এসসি এসটি ওবিসি হিসেবেই গ্রাহ্য হবে আর বাইরের রাজ্য থেকে আবেদন করলে জেনারেল কাস্ট হিসেবে গ্রাহ্য হবে। এই সিদ্ধান্তটা খুব ভালো বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবেন। যে বাইরের রাজ্যের লোক যদি আমাদের রাজ্যের ভ্যাকেন্সিগুলোকে খেতে আসে তাদেরকে এসসি হলেও জেনারেল হিসেবে ট্রিট করা হোক আপনি কি মনে করেন এটা ঠিক সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার ফিস কাটামো আপনাদেরকে জানতে হবে। বলে দেওয়া হচ্ছে 800 জেনারেলদের জন্য লাগবে এসসি এসটিদের জন্য 300 করে কিন্তু লাগবে। আপনাদেরকে কোন ফেভারে এই যে এটা করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে যেটা ফেভার অফ এইখানে দেখে নিন লেখা আছে ফেভার অফ দ্য রেজিস্টার্ড জেনারেল হাইকোর্ট ক্যালকাটা অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও অ্যাট ক্যালকাটা হয়ে গেল। দেন আপনাদেরকে এইখানে অ্যাপ্লিকেশান ফর্মটা পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মে কী কী ডিটেলস লাগবে আপনারা দেখতে পাচ্ছেন নাম বাবার নাম ক্যাটাগরি ডেট অফ বার্থ অ্যাকচুয়াল এজ অ্যাড্রেস অমুক তমুক করে এগুলো আছে এগুলো সবাই আপনারা ফিল আপ করতে পারবেন। তো এই অনুযায়ী তথ্য আপনাকে রেডি করতে হবে এই তথ্যগুলো রেডি করে আপনাকে কিন্তু আবেদনটি করতে হবে। এসেন্সিয়াল সাপোর্টিং ডকুমেন্ট কী কী দেবেন এখানে আপনারা জেনে নিন যেটা ওয়ান সেলফ অ্যাড্রেসড এনভেলপ দেবেন একটা খাম তার উপরে 45 টিকিট সেটে দেবেন যাতে করে আপনার অ্যাডমিট কার্ডটা ওরা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে করে ওই খামে ভরে পাঠাতে পারে। দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে রিসেন্ট
সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগবে, যেখানে ডেট অফ বার্থের ডকুমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, দেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সমস্ত ডকুমেন্ট আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে রেডি করতে হবে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতে হবে। তারপর ডিসেবিলিটি যাদের আছে ডিসেবিলিটি সার্টিফিকেট দেবেন, যাদের ভ্যালিড একটা ফটো আইডেন্টিটি প্রুফ দেবেন, আধার কার্ড ভোটার কার্ড এই সমস্তগুলো। নো অবজেকশন সার্টিফিকেট যাদের প্রয়োজন হবে তারা এনওসিও দেবেন, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার তো আপনাকে দিতেই হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো রেডি করতে হবে। মোড অফ সিলেকশন আপনারা দেখতে পাচ্ছেন দুটি ধাপে সিলেকশন হবে, ফেজ ওয়ান হবে, ফেজ টু হবে। ফেজ ওয়ানে টাইপিং থাকছে, ফেজ টুতেও কিন্তু টাইপিং থাকছে এবং অন্যান্য বিষয়গুলো থাকছে, আপনারা বিস্তারিত কিন্তু দেখে নিতে পারছেন অফিসিয়াল নোটিস থেকে। আপনাদেরকে বলে রাখি এটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, calcuttahighcourt.gov.in থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। অবশ্যই 12 এপ্রিল বিকেল 4:30টার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পৌঁছানো কিন্তু দরকার। আপনাদের আবেদনপত্র 12 এপ্রিল বিকেল 4টার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে। এটা রিমাইন্ডার ভিডিও, কারণ এটা খুব ভালো একটি পোস্ট, আগেও এই মর্মে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, এটা আরও একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। যারা ইচ্ছুক তারা এই ধরনের ভালো নোটিফিকেশানকে মিস করবেন না, অবশ্যই আবেদন করে দেবেন, কারণ এখানে স্থায়ী চাকরির ব্যাপার রয়েছে এবং বেতন কাঠামো যথেষ্ট ভালো রয়েছে।